হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, যদিও এখন করোনা টাইম এবং মহামারী টাইম। তো আমি যেহেতু কোরিয়াতে আছি এবং আমি যেই শহরে আছি এখানে জীবন যাত্রা মোটামুটি স্বাভাবিক, প্রবলেম নাই এটা ভুল কথা, প্রবলেম আছে, বাট আমাদেরকে সাবধানতার সাথে চলাফেরা করতে হচ্ছে। আমার সাথে মাস্ক আছে, প্লাস আমি অল টাইম যেখানে যাই হ্যান্ড স্যানিটাইজার এখানে অ্যাভেলেবেল। আপনি পার্কে যান, যেখানে কোনো বিল্ডিংয়ে যান, কোনো অ্যাপার্টমেন্টে যান, কোনো শপিং মলে যান, সেখানে হ্যান্ড স্যানিটাইজার অ্যাভেলেবেল। সো এটা কিছুটা রিলিফ দেয়, বাট নিজের সাবধানতা নিজের কাছে, আপনারা যে যেখানে আছেন সেখান থেকে নিজের সাবধানতা অবলম্বন করুন। তো যাই হোক, আজকে 2nd April এবং অনেক দিন পর ছুটি, ভার্সিটিতে ক্লাস নাই প্লাস কাজ নাই। তো আজকে ঘোরার উদ্দেশ্যে বেরোবো আমরা ফ্রেন্ড মিলে। সো যেহেতু এখন স্প্রিং টাইম, তো আশপাশের সব জায়গায় ফুল ফুটছে এবং নতুন নতুন পাতা গজাচ্ছে গাছে, তো এটা আসলে দেখতে অসম লাগে। আর কোরিয়ার চেরি ব্লসম এটা ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত, সবাই জানে, জাপান কোরিয়া অনেক দেশে হয়, বাট কোরিয়ারটা একটু স্পেশাল এবং এদের অনেক ফেস্টিভ্যাল হয়, বাট করোনার কারণে এবার কোনো ফেস্টিভ্যাল হবে না। আমি এখনও পর্যন্ত কোনো ফেস্টিভ্যালের লিফলেট দেখি নাই বা কোনো প্রমোশন দেখি নাই, বাট আমাদেরকে নিজে নিজে দেখে আসতে হবে। আর ফুল তো কখনো করোনা দেখে না, কিংবা নেচার কখনো করোনা দেখে না। সো ফুল নিজের জায়গায় ফুটছে, পাতা গজাচ্ছে, কোনো প্রবলেম নাই। আশা করি আজকে দিনটা ভালো যাবে এবং এখন সূর্য আছে, টোটালি সানি ডেজ অ্যান্ড 18 degrees মতো তাপমাত্রা আছে, তো ইটস এ প্রিটি অসাম ওয়েদার। আশা করি আমাদের জার্নিটা অনেক ভালো হবে। আমি আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি, সে আসার পরে বাইরে বের হওয়ার টাইম হয়ে গেছে, যেহেতু বাইকে যাব। সো হেলমেট ইজ মাস্ট প্লাস বাইক। সো সামান অফ মাই ফ্রেন্ড হেঁটে যাব এবং খাওয়া দাওয়া শেষ করে তারপরে বুঝতে পারবো, যেহেতু দুপুর হয়ে গেছে, একটা বাজে। তো চলুন, যেহেতু দুপুরবেলা কোনো খাওয়া দাওয়া হয়নি, সো দিস ইজ আওয়ার ফুড, ইজ দ্য নেম অফ দিস ফুড, it's a green chicken. I don't green chicken any chicken Korean style chicken. This is my first time, let's try. খাওয়া দাওয়ার পরে এখান থেকে বেরোবো, বের হয়ে আর কি চেরি ব্লসম দেখে দেন আমরা আমাদের নেক্সট প্ল্যান হলো দেখছো লেক। আমি অনেক অনেকবার যাওয়ার ট্রাই করছি বাট যাইতে পারি নাই। আমাদের বাসার খুবই পাশে, মানে রাস্তার এই পাশ ও পাশ, এ রোডটাতে অনেক দুই পাশে অনেক গাড়ি পার্ক করা থাকে, এই কারণে অনেক একটু কোনোরকম ফিল হয়, বাট এটা আসলে অনেক দারুণ একটা পরিবেশ। আমরা দেড়চলেক চলে এসেছি, তো দেড়চলেকের পাশে এখনও সামনে কিছুটা যাইতে হবে, তবে লেক এখান থেকে শুরু হয়েছে। আর এই রোডে অনেক গাড়ি অনেক গাড়ি অনেক গাড়ি, কারণ এই রোডটাতে পুরো রোডটা জুড়ে খালি চেরি ফুল, অ্যান্ড ইটস অসাম। অ্যাটলিস্ট 2 বছর পর এখানে, 2 বছর পর আসলাম, 2 বছর আগে আসার কথা ছিল আমার, বাট
অনেকের মুখে অনেকবার শুনছি, অনেক ফ্রেন্ড আসছে, অনেক বড় ভাই ছোট ভাই চায় হোক অনেকে আসছে, বাট আমি কখনো আসতে পারিনি। যেহেতু আজকে আসছি, তো আজকের আবহাওয়াটা অনেক সুন্দর, সাথে স্প্রিং। আমি এখন যাচ্ছি লেকের মাঝখানে যে একটা ক্যাফে আছে সেই ক্যাফেতে। অ্যান্ড এই ক্যাফেটা একটু স্পেশাল বিকজ দিস ওয়ান ইজ দ্য মিডল পয়েন্ট। ক্যাফেটা একেবারে মাঝখানে অবস্থায় আছে লেকের, তো এইখান থেকে লেকের পুরো দৃশ্যটা অনেক ভালোভাবে দেখা যায়। এখানে সব থেকে টুরিস্ট ভিড় করে এখানে, তাহলে ক্যাফের ভিতরটা দেখা যাক। লেক ভিউ রেস্টুরেন্ট, আমরা স্মুদি অর্ডার করছি। সো ইটস নট এ কফি বাট উইথ থালগি, ইট কোরিয়ান ওয়াট স্ট্রবেরি, ইটস ডান। আমরা এখন যাব পাহাড়ে। আমার পিছে দেখা যাচ্ছে কিনা জানি না, এইখানে একটা টাওয়ার আছে, এখান থেকে 570 মিটার উপরে। তো আমাদের বাইক নিয়ে যাব এখানে আমরা, যেহেতু অনেক উঁচু খাড়া পথ উঠতে হবে, তো এক বাইকে এক একজন। সো ইটস কোয়াইট টাফ, কারণ অনেক ব্যাগ আছে এবং সাথে খাড়া রোড, সো অনেক কেয়ারফুলি যাইতে হবে, বাট ইটস রিয়েলি অ্যামেজিং। ওইখান থেকে পুরো দেজন শহরটা দেখা যায়। আর এখন যেহেতু রাত হইতেছে, তো পুরো লাইট যখন জ্বলে যাবে, তো
তো পুরো দেজনটা একটা অসম লাগবে। আমরা অর্ধেক পথ চলে এসেছি, আর মাত্র 2 কিলোমিটার মতো উপরে এখনো আছে। টোটাল নিচের থেকে 4 কিলোমিটার পথ, তো আমরা অলমোস্ট 2 কিলোমিটার আসছি। এবং এখন এই পুরা খাড়া যে পথটা আমার পিছনে, এখানে পুরা খাড়া, এটা খাড়া প্লাস ঘুরে ঘুরে উঠবে আর কি। তো এটা একটু টাফ, আর আমার গাড়িতে যেহেতু নিজে একা একা ড্রাইভ করতেছি, তো বাইকে সম্ভব না ভিডিও করা। সো উপরে যাওয়ার পর সব কিছু দেখাবো ইনশাল্লাহ। অ্যাটলিস্ট আমরা দেজনের সবচেয়ে উঁচু জায়গাতে, প্রায় 550 মিটার উঁচুতে আছি আমরা। আর এইখানে একটা টেম্পলের মতো আছে, যেটা আসলে উপরে যে পুরো দেজনটা এখান থেকে দেখা যায়। তো আসুন দেখা যাক। যাচ্ছি তবে যাচ্ছি না, এখানে প্রচুর ঠান্ডা, তো শীতের জামা কাপড় এভাবে নিয়ে আসি নাই। তারপরেও হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে, শুট টুট করছি। তো আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে, এবং যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। Show the limits with